অতীতে মুহূর্ত ইজ ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা কালকে যেটা চেষ্টা করেছিলাম, কালকে না তার চার দিন আগেই, তার তিন দিন আগেই জানিয়েছি আপনাদের, বলেছি আমরা 12 তারিখে আমরা রক্তের জন্য দরখাস্ত করেছি, 22 তারিখে পেয়েছি, তাও কি প্রধানমন্ত্রীর দপ্তর ইন্টারভেন করার পরে আপনি দেন নাই, ওনারা ফোন 25 বার করেছে, আমার মতো লোক একজনকে 25 বার ফোন করেছি, করার পর আমার ধৈর্যের খুব অভাব নাই, আমি বলছি করতে থাকি করতে থাকি করতে থাকি, তাড়াতাড়ি আমি দেখি তাহলে আর কি করা, যখন সারাদিনে গেল না প্রধানমন্ত্রীর অফিসে খাওয়া খাওয়া পাই কি না দেখি, তারপরে উনারা হলো, আমরা 23 তারিখে রক্ত পেলাম। এখন এইটাকে এটার গুরুত্বটা বুঝতে পারছেন না, এটা এইটা যেমন ধরেন আজকে উনারা মনঃপূর্ণ যে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রকদের প্রশংসা করেছি, সেই জন্য উনারা খুব মনঃপূর্ণ, আরে রাতের 12টার সময় যে মন্ত্রী যদি ফোন ধরে তারপর বলে যে আমি বলে দে, তার সেখানকার আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে বেজিং আর গুংজুর অনেক দূরত্ব, তার লোক পাঠিয়ে মালটাকে প্লেনে উঠিয়ে দিয়ে, কার জন্য এটা কি ওনার লাভ হয়েছে না আমার, এটা দেশবাসীর লাভ, ওনারা উনি গুরুত্বটা উপলব্ধি, তো এর জন্য আমি কৃতজ্ঞতা জানাবো না। আজকে এনবিআর এর চেয়ারম্যান সাহেব কেন এটাই করেছেন, আমি শুল্কের ব্যাপারে যদি পরে ফয়সালা করেন, এখন অন্তঃকে ছাড়েন, ছাড়া কাজটা করতে দেন, আমরা পরমিশনই নোট দিয়ে দিচ্ছি, বলতে আমার মতো লোককে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে বিশ্বাস করতেই পারেন, আমি গণস্বাস্থ্যের পক্ষে এবং গণস্বাস্থ্যের পক্ষে দিচ্ছি, যা আপনার দেনা পাওনা হবে পরিশোধ করে দেবো, আমি কোনোখানে ন্যায্য আপনার পাওনা প্রত্যেকটা পরিশোধ করব, কিন্তু ঘুষ দেব না, গণস্বাস্থ্যে 48 বছরে কাউকে ঘুষ দেই নাই, এই তো প্রোডাক্ট বাজারে আসুক চাই না আসুক, আমি আমরা ঘুষ দেই নাই দেব না, জাতির এই দুর্নীতির অংশীদার আমরা হব না, হই নাই হব না, এটা যে আন্দোলন করে যাব, আমাদের দুঃখ প্রকাশ করবো আপনাদের কাছে, কিন্তু এটাকে আপনাদের সবাইকে নিয়ে এই করা ছাড়া এখানে এখানেই দেনি সেখানে আজকে যে জন্য তা গতকাল আমাদের ছিল যে যেটা আপনার উত্তরটা যেন অন্যদিকে চলে গেলাম যে ছিল যে এইটা সবার সামনে এটা এত বড় দেশের জন্য একটা গৌরবজনক, সবার সামনে এটা কে না একটা আনন্দ পেলাম আর কি, আপনারা যদি আমাদের একটা হাততালি দেন এটা আনন্দ, এটা কি আপনি যে বলেন যে ভালো কাজ করেছেন এটা আমরা তো অনুপ্রাণিত, ওনারা কতক্ষণ কাজ করছে আপনারা চিন্তা করতে পারেন না, তাতে তিনটা তখনও কাজ করছে, ল্যাবরেটরিতে আছে তখনও ইয়ে আছে, ফোন বাইরে এইটে করে চেষ্টা হচ্ছে কত দ্রুত করা যায়, এর জন্য তো ওনারা অন্য পয়সা পাবেন না, কিন্তু দেশবাসীর আনন্দটা হলো আমরা দেশের একটা উপকার করেছি, সেই জন্য সবার সামনে ওই কিটটাকে তাদের পরীক্ষার জন্য, পরীক্ষা করে সফল হলে অনুমোদন দেবেন, আমরা কিন্তু একবারও বলেন কি আপনাকে দেওয়ার, এটা দেওয়ার আপনারা এখানে এসছেন এটার মানে কি যে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন না, আপনারা শুনতে এসছেন আপনাদের মতবাদ আছে, এটাকে কেন ওইটাকে ইস্যু করছে আমি এটা আমরা এটা বুঝতে অক্ষম, সত্যি কথা বলতে কি তা উনারা বলতে ঠিক আছে যাবেন, আজকে গিয়েছি আজকে বলছেন যাবো না, কী ব্যাপার সিআরও দিয়ে আসেন, সিআরওটা কী ব্যাপার কন্ট্রাক্ট রিসার্চার, সে কে একটা মাঝখানের একটা ফরিয়া একটা দালাল একটা মধ্যবর্তী একজন ব্যক্তিকে তার কাছে যাইতে হবে, উনার কী সরকারি ফি নির্ধারিত আছে না উনার সাথে লেনদেন ঠিক করেন, আমাদের সরকারের তো নিশ্চয়ই আপনি যখন সিআর থাকা উচিত তালিকা কি কই পয়সা আইসিডিআর আসবে, আইসিডিআর তারা বন্ধ লকডাউন, আর তাকে ওনারা বাজেট দেবেন, যে শব্দগুলি এটা আমাদের শব্দ না বলছে ওনারা বাজেট দেবেন, ওনাদেরকে টাকা পয়সা দেবেন, অর্থাৎ ওইখান থেকে কত অংশ কে পাবে সেটা আমি জানি না, সেটা আপনারা সাংবাদিকরা খুঁজে বের করতে পারেন, তবু তো আইসিডিআর একটা ল্যাবরেটরি আছে, একটা বড় প্রতিষ্ঠান ইমিনেন্স, তার একটা রুমের মধ্যে একটা প্রাক্তন অফিসারদের করা কথা, বেক্সিমকোর কনসাল্টিং বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল না, এই এই রকমের যে আইডিসি এই 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 জাতীয় জিনিসটাকে, তো আজকে সেই কারণে এটা এটা কোনো ন্যায় নেই ওনারা, আমরা বলতে বিএম আছে ওনার নাম নেই, সবচেয়ে বাংলাদেশের বড় প্রতিষ্ঠান যে বাংলাদেশ শেখ মুজিব বঙ্গবন্ধু একটি মেডিকেল ইউনিভার্সিটি নাই, আমাদের নাই তো করে দেন, তাকে আপনার কন্ট্যাক্টে আপনি বানিয়ে নেন, আপনি যখন আমরা চাপ দিয়েছি যে চিঠি ছাড়া যাব না, কারণ এক মুহূর্তের মধ্যে একটা চিঠি তৈরি করতে পারেন, সেই চিঠি যেমন তৈরি করতে পারেন নিশ্চয়ই পারেন, যে বিএমএসইউর ভাইস চ্যান্সেলারকে চিঠিতে আমরা আপনাকে আমাদের এই কাজটা করে যেন অনুরোধ করছি, না এটা আমি করতে পারবো না, তো কে করবে আপনি বেতন খাবেন আপনি করতে পারবেন না,
আপনার চেহারা দেখার জন্য কেন আছেন ওখানে? প্যারেড করতে হয় ক্যান্টনমেন্টে, আপনি ফিরত যান সেখানে প্যারেড করতে থাকেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। উনারটা যা, এটা জাতীয় ইমার্জেন্সি। এই চিঠির মতো বিএমএসইউকে একটা চিঠি দেওয়া যে ভাই আপনাকে আমরা সিআরও করলাম, এটা এই কাজটা আপনারা করে দেখে আমাদের আমাদের ক্যাপাসিটি, ওনাদের ক্যাপাসিটি নেই, এটা অবশ্য ওনারা স্বীকার করে। ওনারা ঔষধ প্রশাসন দপ্তরের অধিদপ্তরের লাইন, তাই আপনি অনুকে এই চিঠি যদি দিতে পারেন ওটাও দিতে পারেন, তাই না? আর বিএসএফের বাচ্চা ছেলেকে চিঠি লেখলে কি আপনি কি ছোট হয়ে যাবেন? এটি বোঝার চাচ্ছে, এটার নামে আমলাতান্ত্রিকতা। একটা হলো অশিক্ষিত আমলা আছে, কিন্তু শিক্ষিত আমলা আছে, বুদ্ধিমান আমলা আছে, তাহলে উনি কোন ক্যাটাগরিতে পড়েন?